গ্রীষ্মের কাঠফাটা রোদ বরাবরই বিরক্তিকর চারিদিকের এই ভ্যাবসা গরমে বাহিরে এক দণ্ড দাঁড়িয়ে থাকা দেয় সবচাইতে বিরক্তিকর বিষয় হচ্ছে এই দমবন্ধ করা গরমে লোকাল বাসে দাঁড়িয়ে থাকা দৃশ্যর এখন ঠিক তেমন বিরক্ত লাগছে এটা আর নতুন নয় প্রতিদিনই এভাবে বাসে ঝুলে ঝুলে যাতায়াত করে তার অভ্যাস হয়ে গেছে দৃশ্য মাঝে মাঝে অবাক হয় যে মেয়ে কিনা কোনোদিন বাসে চড়তেই পারত না সে আজ দিব্যি দৌড়ে বাসে উঠতেও জানে ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকতেও জানে লোকাল বাস কখনোই মেয়েদের জন্য নিরাপদ ছিল না এই বাসে মেয়েরা নানাভাবে অপদস্থ হয় অনেক পুরুষের লালসার শিকারও হয় এমনটা যে দৃশ্য সাথে ঘটেনি তা নয় প্রথম প্রথম দৃশ্য কিছু মানুষের বাজে স্পর্শের শিকার হয়েছে তবে সময়ের সাথে প্রতিবাদ করা এবং মানিয়ে নেওয়া দুটোই শিখে গেছে দৃশ্য ভাবছে কাল তার বেতন পেলে বাসে করে আর আসবে না অন্তত কিছু দিন তো অবশ্যই না তবে মাসের শেষের দিকে কীভাবে আসবে তা ঠিক জানে না এক মাস হল সে চাকরিটা পেয়েছে আর যাই হোক টিউশনই দিয়ে তার চলছিল না বাসায় পৌঁছে ডোরবেল বাজাতেই লতা আপু দরজা খুলে দিল লতা আপু তার রুমমেট আরও একজন আছে তার নাম জিনিয়া লতা আপু মাস্টার সে পড়ছে আর জিনিয়া তার সাথে পড়ে দৃশ্য এবার অনার্স থার্ড ইয়ারে পড়ছে জিনিয়া তার বেস্ট ফ্রেন্ড ঢাকায় তারা দুই রুমের ছোট একটা বাসায় থাকে অনেক চেষ্টা করেও হোস্টেলে সিট পায়নি তারা তাই এক প্রকার বাধ্য হয় এই বাসায় থাকতে হচ্ছে তবে এই বাসার ভাড়া খুব কম হয়তো অনেক পুরনো বাসা বলেই দৃশ্যকে দেখে লতা মুচকি হেসে বলল কিরে আজ এত তাড়াতাড়ি কিভাবে আসলি দৃশ্য ক্লান্ত কণ্ঠে বলল ওই মিস লুগনা ডাইনি কোনো পার্টিতে যাবে তাই অফিস থেকে বের হয়ে গেছে আমার হাতের কাজ শেষ হয়ে গেছিল তাই চলে আসলাম ওই লুগনা ডাইনিরে পাইলে আমি কষাইয়া থাপ্পড় মারতাম এক মাসেই তোর জীবন তেনা তেনা বানায় ফেলছে কি করব বল নেহাত চাকরিটা আমার দরকার না হলে কবেই চলে আসতাম বাদ দে যা ফ্রেশ হয়ে আসো দৃশ্য আর কোনো কথা না বলে রুমে চলে গেল এখন একটা লম্বা সারোয়ার না নেওয়া পর্যন্ত শান্তি পাবে না ফ্রেশ হয়ে দৃশ্য আর লতা একসাথে দুপুরের খাবার খেয়ে নিল লতা আজ অফিস যায়নি কারণ তার ভার্সিটিতে এক্সাম ছিল খেতে খেতেই দৃশ্য বলল আপু তোমার টাকাটা আমি কাল দিয়ে দিব কাল হয়তো বেতন পাব আরে সমস্যা নেই ধীরে সুস্থে দে না আপু গত মাসে আমার বাসা ভাড়ার টাকাটা তুমি দিয়ে দিল তাছাড়া তোমার নিজের পড়ার খরচ আছে আবার বাড়িতেও টাকা পাঠাতে হয় কাল আমি তোমাকে টাকাটা দিয়ে দিব তোকে আর জিনিয়াকে আমি বোন মনে করি বোনের বিপদে যদি পাশে না থাকতে পারলাম তাহলে কিসের বোন হলাম তুমি সবসময়ই আমাদের জন্য অনেক করো আপু বাদ দে এখন খেয়ে দে একটু ঘুমা দুপুরে তো রেস্ট নিতে পারিস না হমম দৃশ্য রুমে যেয়ে বিছানায় গা এলিয়ে দিল এই রুমটাতে জিনিয়া আর সে থাকে রুমে একটা সেমি ডাবল খাট বিছানো বা পাশের একটা এটাস্ট কেবিনেট আর ডান পাশে পড়ার টেবিল একটা ছোট টয়লেট আর বারান্দা ও রয়েছে এই রুমটাতে বারান্দাটা দৃশ্যর অনেক পছন্দ দক্ষিণে বারান্দা থাকাটা সৌভাগ্যের বিষয়ে বারান্দা দিয়ে শীতল হাওয়া রুমটাকে অনেকটাই ঠান্ডা করে রাখে জন্মলগ্ন থেকে এসি রুমে থাকা মেয়েটা আজ দক্ষিণা হাওয়ায় নিজেকে বেশ মানিয়ে নিয়েছে মাথার উপরের ফ্যানটা খট খট শব্দ করে যাচ্ছে কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে চোখ দুটো বন্ধ করে নিল চোখ জোড়া বন্ধ করতেই মায়ের মুখটা ভেসে উঠল আজ কতদিন হলো মাকে দেখে না পরক্ষণেই বাবা আর ভাইয়ের কথা মনে পড়ল মনের অজান্তেই চোখের কোনো ঘেসে দুফোটা অশ্রুধারা গড়িয়ে পড়ল সন্ধ্যায় জিনিয়ার ডাকে তার ঘুম ভাঙল জিনিয়া বলল এই ওঠ আর কত ঘুমাবি দৃশ্য চোখ কচলে উঠে বসল আর বলল তুই কখন এসেছিস বাসায় মাত্রই আসলাম আজ এত জলদি বাসায় তোর মিসলুবনা কেমনে ছাড়ল তোরে আরে ওনার একটা পার্টির দাওয়াত আছে তাই চলে গেছে আমার কাজও শেষ হয়ে গেছিল তাই চলে এসেছি বাসায় ভালো করেছিস আমার জন্য এক কাপ রং চা করে দিবি ভীষণ মাথা ধরে আছে তুই গোসল করে আসো আমি করে দিচ্ছি জিনিয়া সোজা ওয়াশরুমে চলে গেল দৃশ্য গেল রান্নাঘরে রং চা করতে তিনজন একসাথে বিকেলে চা নাস্তা করছে জিনিয়া বলে উঠল আমাদের অফিসের পাশে স্টেডিয়ামে কনসার্ট হবে চলো না লতা আপু আমরাও যাই অনেক দিন কোথাও যাওয়া হয় না লতা অনেকটা এক্সাইটেড হয়ে বলল হ্যাঁ যাও যেতেই পারে আমি অনেকদিন ধরে অফিস আর কলেজ করতে করতে বিরক্ত হয়ে গেছি কবে কনসার্ট জিনিয়া জবাব দিল পরশু শুক্রবার আমাদের সবার অফিস বন্ধ থাকবে সেদিন দৃশ্য কিছুটা বিরক্তি নিয়ে বলল সপ্তাহে একটা দিনই তো বন্ধ পাই ওই দিনও কোথাও যেতে আমার ভালো লাগে না জিনিয়া বলল এই নিরামিষ মহিলা তোর জীবনে এখন একটু আমিষের দরকার ওই মিস লুবনা বোম্বাই মরিচের অত্যাচার সহ্য করার জন্য মাইন্ডটাকে একটু রিফ্রেশ করতে হবে তোর এই কোনো কথা না বলে চুপচাপ যাবি আমাকে কোনো দিক দিয়ে মহিলা মনে হয় আর এত সাউন্ড আর মানুষের ভিড় আমার পছন্দ না এবার লতা বলে উঠল দৃশ্য আর কিছু বলিস না তো সবাই মিলে একটু ঘুরে আসলে ভালো লাগবে ঠিক আছে আপু কিন্তু আমি বেশি সময় সেখানে থাকব না আচ্ছা দেখা যাবে পরদিন সকালে দৃশ্য অফিসে চলে আসলো তার অফিসটা মূলত একটা ফ্যাশন হাউজ বেশ কিছু নামি দামি ফ্যাশন ডিজাইনার এই ফ্যাশন হাউজে রয়েছে তার মধ্যে মিস লুগনা আফরোজ অন্যতম তার আন্ডারে রয়েছে দশজন এমপ্লয়ি তার মধ্যে একজন দৃশ্য বড় বড় সেলিব্রিটিদের ড্রেস এখানেই ডিজাইন করা হয় দৃশ্যর মূল কাজ হল মিস লুবনার সাথে সাথে থাকা তার সকল অর্ডার ফলো করা ক্লায়েন্টের ড্রেস ট্রায়াল করানো ইত্যাদি মিস লুবনা আফরোজ ভীষণ স্ট্রিক দৃশ্য জায়গায় আগে অন্য একটা মেয়ে ছিল কিন্তু সে মিস লুগনার ডিজাইনগুলো চুরি করে অন্য একটি কোম্পানিতে সাপ্লাই করছিল যখন তিনি এটা টের পেয়েছেন সাথে সাথেই মেয়েটিকে বের করে দিয়েছেন দৃশ্য মোটেও কাজে পারদর্শী নয় কিন্তু তার সততার জন্যই মূলত লুগনা তাকে কাজে রেখেছেন সকলেই বলে মিস লুগনার কাছে গরু গাধা থাকলেও কাজে পারদর্শী হয়ে ওঠে সেখানে দৃশ্য যথেষ্ট বুদ্ধিমতী অফিসে ঢুকে সে মিসলুগনার আজকের শিডিউল সিট তৈরি করল সবার আগে মিস লুগনা এটাই চাইবেন কিছুক্ষণ পর মিস লুগনা অফিসে আসলেন আধুনিকতার ছোঁয়া যেন তার মাঝে মিশে আছে ওয়েস্টার্ন ড্রেসের সাথে হাই হিল শুজ ভীষণ স্মার্ট তিনি তার কথা বলা থেকে শুরু করে প্রত্যেকটা কদম আধুনিকতায় ভরপুর দৃশ্য মিস লুগনার কাছে এসেই আগে সালাম দিল এই জিনিসটা মিস লুগনার ভীষণ পছন্দ মূলত অফিসের সবাই তাকে দেখে হ্যালো হাই বলে সম্বোধন করলেও দৃশ্য সবসময়ই সালাম দেয় তবে মিস লুগনা তার এই ভালো লাগাটা দৃশ্যকে বুঝতে দেয় না তিনি ভীষণ প্রফেশনাল একজন মানুষ সালামের উত্তর দিয়ে মিস লুবনা বললেন আজকের শিডিউল সিট কোথায় দৃশ্য দ্রুত কাগজটা উনার হাতে দিল মিস লুবনা ফলো মি বলে নিজের কেবিনে ঢুকে পড়লেন দৃশ্য আর সময় ব্যয় না করে দ্রুত মিস লুবনাকে ফলো করল কিছুক্ষণ কাজ করার পর মিস লুবনা আবার দৃশ্যকে রুমে ডাকলেন দৃশ্য আসতেই তিনি বললেন মিস নেন্সির ওয়েডিং ড্রেসটা কি রেডি হয়েছে দৃশ্য কিছুটা কাচুমাচু হয়ে বলল ম্যাম সেটা তো কালকে রেডি হবে ফিনিশিং ওয়ার্ক এখনও বাকি আছে মিস লুগনা ভীষণ রেগে বলল মানে কি এসবের আমি কাল তাদের সাথে লাঞ্চ আওয়ার এরপর মিটিং ফিক্সেড করেছি আর তুমি বলছো এখনো ড্রেস রেডি হয়নি দৃশ্য একটু ভয় ভয় বলল ম্যাম আপনি চিন্তা করবেন না আমি এক্ষুনি তাদের সাথে কথা বলে কালকে সকালের মধ্যে রেডি করার ব্যবস্থা করছি দ্রুত যাও এখনই কথা বলো আমি আমার কাজে কোনো বাধা চাই না জি ম্যাম দৃশ্য দ্রুত বেরিয়ে আসলো রুম থেকে মনে হচ্ছে এখনই তার প্রাণটা বেরিয়ে যাবে এই মহিলা কি একটু ভালো করে কথা বলতে পারে না সারাক্ষণ ধমকের উপরে রাখে সারাদিন কাজ শেষে বিকেলে বাসায় ফিরল দৃশ্য এই মুহূর্তেই বাসায় কেউ নেই লতা আপু আর জিনিয়া দুজনেই তাদের অফিসে চাবি দিয়ে লক খুলে সে বাসায় প্রবেশ করো আগে ফ্রেশ হয়ে এক কাপ চা খেয়ে নিল একটু পর রান্না বসাবে রান্নার কাজটা মূলত লতা আপু বেশি করে তিনি ভীষণ ভালো রান্না করেন লতা আপুর বাবা বেঁচে নেই পুরো পরিবারের দায়িত্ব তার হাতে লতা আপুর ছোট বোন আছে সেও লেখাপড়া করছে জিনিয়া মধ্যবিত্ত পরিবারের মেয়ে তার বাবার ওপর যাতে প্রেশার না পড়ে তাই সে লেখাপড়ার পাশাপাশি চাকরিও করছে নিজের লেখাপড়ার খরচ চালানোর জন্য তবে এই মানুষ দুটো তার জীবনে অনেক গুরুত্বপূর্ণ তার জীবনের সবচেয়ে খারাপ সময়টাতে এই দুজন মানুষকে সে খুব কাছে পেয়েছে রান্না খুব একটা ভালো জানে না সে তাও মোটামুটি শিখেছে এখন হাতে তুলে এক গ্লাস পানি না খাওয়া মেয়েটাও আজ সব দায়িত্ব একাই নিতে পারে আসলে সময় মানুষকে অনেক পরিবর্তন হতে শেখায় চাকরিজীবীদের সারা সপ্তাহের তুলনায় শুক্রবারে বেশি ব্যস্ততা থাকে সারা সপ্তাহের জমে থাকা কাজগুলো এই শুক্রবারেই শেষ করতে হয় দৃশ্যদের ক্ষেত্রেও তাই সকাল সকাল একগাদা কাপড় ভিজিয়ে ঘরের কাজে নেমে পড়েছে তারা দৃশ্যর অফিস শুক্রশনি দুই দিন বন্ধ শনিবার টাই সে কলেজে যায় সারা সপ্তাহ তো ক্লাস করতেই পারে না অন্তত একটা দিনে তার সব পড়া আর নোটগুলোর জোগাড় করে নিতে হয় এতে করে কলেজে অনেক ঝামেলায় পোহাতে হয় কিন্তু কিছু করার নেই ক্লাস কন্টিনিউ করতে গেলে যে জব করা সম্ভব হবে না আর জব না থাকলে লেখাপড়ার খরচটা কিভাবে দিবে সব কাজ শেষ করে বিকেলের দিকে তারা তৈরি হয়ে নিল আজ তারা কনসার্টে যাবে তিন বান্ধবী মিলে একটা রিক্সা নিয়ে তাদের গন্তব্যে বের হল এক রিকশা তিনজন বসলে বরাবরই দৃশ্যকে উপরে বসতে হয় কারণ বাকি দুজনের তুলনায় দৃশ্য অনেক স্লিম সেখানে পৌঁছেই তারা দেখল মানুষের সমাগম এত মানুষ দেখে দৃশ্য মনে হচ্ছে ঢাকা শহরের সবাই মনে হয় আজ এখানেই চলে এসেছে ভিড় ঠেলে তারা কিছুটা সামনে পৌঁছালো এত মানুষের ভিড়ে দৃশ্যের ভীষণ অস্বস্তি ফিল হচ্ছে কিন্তু জিনিয়া আর লতা আপুর এক্সাইটমেন্ট দেখে কিছু বলতে পারল না দুইজন শিল্পীর পারফরমেন্স চলছে সম্ভবত তাদের ডুয়েট গান চলছে একসময় গানের প্রতি দৃশ্যর ভীষণ আসক্তি ছিল তবে সময়ের বিবর্তনে আসক্তি অনেকটাই কমে গেছে আজকাল তেমন গান শোনা হয় না কনসার্টে সকলেই গানগুলোকে ভীষণ এনজয় করছে কিছুক্ষণ পর একজন লোক এই অনুষ্ঠানের মেইন সিঙ্গারের নাম এনাউন্স করল দৃশ্য জানত না এই কনসার্টে কোন শিল্পী গান গাইবে তবে সেই লোকটার মুখে একটা নাম শুনে দৃশ্য কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেছিল সামি নিয়াসার মাহাদ আসলেই কি সে ঠিক নাম শুনেছে আসলে কি সে মানুষটাকে আজ দেখবে দৃশ্য কয়েকবার শুকনো ঢোক গিললো গলাটা ভীষণ শুকিয়ে গেছে পানি খেতে পারলে মনে হয় ভালো হতো ভিতরে এক অজানা অস্থিরতা কাজ করছে তার মুহূর্তেই মনে হয় মানুষের ভিড় আরও বেড়ে গেল দৃশ্যর ভীষণ অস্থির লাগছে এত মানুষের ভিড় তার কখনোই পছন্দ ছিল না কিন্তু তার চোখ এখনো স্টেজে আটকে আছে আজ বহুদিন পর মানুষটাকে সরাসরি দেখবে কিছুক্ষণ পর স্টেজে আসল বর্তমানের জনপ্রিয় কণ্ঠশিল্পী সামি নিয়াসার মাহাদ সেই স্টেজে আসতেই মানুষের মধ্যে এক্সাইটমেন্ট বেড়ে গেল সবাই চিৎকার করে তার নাম ধরে ডাকছে মেয়েদের কাছে তার জনপ্রিয়তা একটু বেশি ছয় ফুট উচ্চতার একজন সুদর্শন যুবকের প্রতি মেয়েদের আকর্ষণ থাকবে এটাই স্বাভাবিক কয়েক মিনিটের মধ্যেই সে পুরো স্টেজ মাতিয়ে তুলল জিনিয়া তো মাহাদের ডাই হার্ড ফ্যান লতা আপুরও পছন্দের শিল্পী মাহাদ তারা দুজন ভীষণভাবে এনজয় করছে গানগুলো জিনিয়া তো পারে না দৌড়ে এসে জড়িয়ে ধরে মাহাদকে তবে এত ভিড়ের মাঝে দৃশ্য ভীষণ স্থির সে মনে হয় চোখের পলক ফেলতে ভুলে গেছে স্থির দৃষ্টিতে দেখে যাচ্ছে মাহাদকে আজ প্রায় চার বছর পর সে এই মানুষটাকে দেখছে মানুষটা অনেকটাই বদলে গেছে আগের তুলনায় আরও বেশি স্মার্ট হয়ে গেছে তার লুকটাও অনেকটা বদলে গেছে তবে এত পরিবর্তনের মাঝে যেটা বদলাইনি সেটা হলো তার বেড়াল চোখ ধূসর এই চোখকে দৃশ্য সবসময় বেড়াল চোখ বলে এই চোখের দিকে তাকিয়ে এসে কতবার তার হার্টবিট মিস করেছিল তার হিসেব নেই আজ এতদিন পর তাকে সামনাসামনি দেখে ও দৃশ্য বেশ কয়েকবার তার হার্টবিট মিস করল এই মানুষটা বরাবরই তাকে কেমন দম বন্ধ করা অনুভূতি দেয় কখনো জেনে বুঝে তো কখনো অজান্তে এই চার বছরে সে বেশ কয়েকবার টিভিতে দেখেছিল এই মানুষটাকে কিন্তু সে বরাবরই সেটা ইগনোর করেছে আর যাই হোক সে আর নিজেকে দুর্বল করতে চায়নি দৃশ্যর মনে হচ্ছে সে এখনো কিছুটা দুর্বল হয়ে পড়ছে এখানের বেশিক্ষণ থাকা ঠিক হবে না তাই দৃশ্য আস্তে আস্তে পিছিয়ে গেল এখান থেকে বের হতে না পারলে সে দমবন্ধ করে মারা যাবে দ্রুত সে ভিড় ঠেলে বাইরে বেরিয়ে আসলো আগে সে বেশ কয়েকবার বড় বড় নিশ্বাস নিল ওই ভিড়ের মাঝে অক্সিজেনের কমতি মনে হচ্ছিল তার তাই প্রাণভরে নিঃশ্বাস নিল সে এখনও তার কানে বাজছে মাহাতের গান আসলে বিশাল বড় বড় সাউন্ডবক্সে গানের আওয়াজ অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ছে ভিড় থেকে বেরিয়ে আসতে পারলেও এই শব্দের রেঞ্জ থেকে সে বেরিয়ে আসতে পারেনি সামনে সবকিছু কেমন ঘোলাটে লাগছে দৃশ্য দ্রুত চোখটা পরিষ্কার করে নিল ঘড়িতে দেখল রাত নয়টা বাজে এত রাত অবধি তার খুব একটা বাইরে থাকা হয় না গানের শব্দ বন্ধ হয়ে আসলো নিশ্চয়ই তার পারফরম্যান্স শেষ হঠাৎ তার ফোনটা ভাইব্রেট করে উঠল জিনিয়া কল করেছে নিশ্চয়ই তাকে খুঁজেছে সেই দ্রুত কল রিসিভ করে তাদের জানাল সে বাইরে আছে মিনিট দশেক পর সামনে গেট দিয়ে বেশ কয়েকজন লোককে বের হতে দেখলে সে মানুষগুলোর মাঝে সেই কাঙ্ক্ষিত মানুষটিও রয়েছে মূলত এই মানুষগুলোর সিকিউরিটি ছিল মাহাদ বের হতে হতেও বেশ কয়েকজনের সাথে সেলফি আর অটোগ্রাফ দিচ্ছে দৃশ্য সেদিকে অপলক তাকিয়ে আছে মাহাদ বেরিয়ে আসতেই ভিতরের ভিড় বাহিরে জমা হতে শুরু করলো কয়েকজন মানুষের ধাক্কায় দৃশ্য কিছুটা পিছিয়ে গেল কিন্তু তার চোখ সে মানুষটাতেই নিবন্ধ সিকিউরিটি মাহাতকে সাবধানে তার গাড়ি অবধি পৌঁছে দিল আর গাড়িটাও কয়েক সেকেন্ডের মধ্যে দৃষ্টি সীমানার বাহিরে চলে গেল দৃশ্য এখনও সেই দিকেই তাকিয়ে আছে তার ধ্যান ফিরে লতা আপুর ডাকে লতা আপু বলল এই তুই বাহিরে আসলি কখন আমরা তোকে খুঁজে খুঁজে অস্থির আপু আমার ভীষণ অস্থির লাগছিল তাই বাহিরে চলে এসেছি ঠিক আছিস মুখটা এমন মলিন লাগছে কেন কিছু না আমি ঠিক আছি চলো বাসায় যাই অনেক রাত হয়ে গেছে জিনিয়া বলল তুই মাহাদের গান রেখে কিভাবে বাহিরে চলে আসলি ওর গান আরও কে দেখলে আমি তো চোখ ফেরাতেই পারি না শুধু একটাই আফসোস অটোগ্রাফ নিতে পারিনি লতা আপু বলল অটোগ্রাফ পরে নিস আগে বাসায় চল রাতে বাসায় ফিরে তারা ফ্রেশ হয়ে শুয়ে পড়ল দৃশ্যর কাল কলেজ যেতে হবে তাই ঘুমনোর চেষ্টা করছে কিন্তু ঘুম তার আশেপাশেও নেই চোখের সামনে বারবার সেই মানুষটার মুখটাই ভাসছে সাথে নাড়া দিয়ে উঠছে তার অতীত দৃশ্যর পুরো নাম নূরপা জাহান দৃশ্য বাবা মা আর বড় ভাই নিয়ে তার তার পরিবার দৃশ্যর বাবা আশরাফ হুসাইন একজন ব্যবসায়ী তার মা আনিকা কবির একজন গৃহিণী আর বড় ভাই আবরার ফাহিম তার একটাই চাচা তার নাম মারুফ হুসাইন দৃশ্যর বাড়ি রাজশাহী শহরে আশরাফ হুসাইনের আর্থিক অবস্থা বরাবরই ভালো এলাকায় তার সুনামও রয়েছে দৃশ্য ভীষণ শৌখিনভাবে বড় হয়েছে মুখ ফুটে কিছু চাওয়ার আগেই সব পেয়েছে বাবা মা ভাইয়ের আদরে বড় হয়েছে তবে দৃশ্য ভীষণ রক্ষণশীল পরিবেশে বড় হয়েছে তাদের পরিবারে মেয়েরা খুব বেশি স্বাধীনতা পায় না আশরাফ হুসাইনকে ভীষণ শান্ত দেখা গেলেও তিনি ভীষণ রাগী তিনি যা বলে সকলকে তাই মেনে চলতে হয় পরিবারের সকলেই তাকে যেমন শ্রদ্ধা করে তেমনি ভয়ও পায় দৃশ্যও তার বাবাকে ভীষণ ভয় পায় কিন্তু দৃশ্য তার ভাইকে ভীষণ ভালোবাসে ফাহিমেরও কলিজা তার বোন দুই ভাই বোনের মাঝে সারাক্ষণ খুনশুটি লেগেই থাকে প্রতিদিন মায়ের চেঁচামেচিতে তার ঘুম ভাঙ্গে সেই দিনও তাই ঘটে দৃশ্য ছিল ভীষণ অলস প্রকৃতির তখন সে পড়ত ক্লাস এইটে সকালে ক্লাস করতে তার ভীষণ কষ্ট হয় প্রথম দুই ক্লাস সে ঘুমিয়ে কাটিয়ে দেয় তার মা সে তাকে তুলে বলল তোকে কি প্রতিদিন এইভাবে উঠতে হবে এখনই উঠো না হলে মুখে পানি ছুঁড়ে মারব নাবিলা কখন রেডি হয়ে চলে এসেছে উফফ মা তুমি এত চিৎকার কেন করো বাবার সামনে তো মুখ দিয়ে কথা বের হয় না তোমার যত রাগ তুমি আমার উপর দেখাও ফালতু কথা বন্ধ কর আর জলদি রেডি হ রেডি হচ্ছি নাবলাকে বলো পাঁচ মিনিট ওয়েট করতে দৃশ্যর মা চলে গেল দৃশ্য জলদি রেডি হয়ে বের হল নাবিলা হল তার ছোট চাচার মেয়ে ছোট চাচার দুই মেয়ে এক ছেলে নাবিলা হল সবার ছোট তারা দুইজন একই ক্লাসে পড়ে নাবিলা দৃশ্যর বেস্ট ফ্রেন্ড ছোটবেলা থেকে তারা একসাথেই বড় হয়েছে দৃশ্য রেডি হয়ে নাবিলাকে নিয়ে বেরিয়ে পড়ল স্কুলের উদ্দেশ্যে ক্লাসে পৌঁছাল তারা দশ মিনিট পর আতিক সারের ক্লাস চলছে দৃশ্য আর নাবিলাকে দেখে বলল আজও দুই বোন লেট তোদের লজ্জা করে না প্রতিদিন ক্লাসের বাহিরে দাঁড়িয়ে থাকতে একটা দিনও কি সঠিক টাইম ক্লাসে আসতে পারিস না দৃশ্য মলিন মুখে বলল স্যার আমি তো প্রতিদিন ঠিক টাইমেই অ্যালার্ম দেই কিন্তু অ্যালার্ম ঠিক সময়ে বাজলেও চোখ ঠিক সময়ে খুলে না তাহলে আমি কি করতে পারি কিছুই করতে হবে না বাহিরে দাঁড়িয়ে থাক আজ তোদের প্রিন্সিপাল স্যারের কাছে নিয়ে যাব নাবিলা ভয় বলল সরি স্যার আর এমন হবে না স্যারের মনে হয় মায়া হল তাই বলল আজই তোদের শেষ চান্স কাল যদি দেরি করিস তো খবর আছে দৃশ্য আর নাবিলা ক্লাসের বাহিরে দাঁড়িয়ে রইল নাবিলা রেগে বলল প্রতিদিন তোর জন্য আমার বকা শুনতে হয় কাল দেরি করলে তোকে রেখেই চলে আসব আরে বইন এত পেরা নিস না এই আতিক ফটিককে আমি ভয় পাই না ফালতু কথা কম বল প্রায় পনেরো মিনিট পর তারা ক্লাসে ঢুকল ক্লাস শেষ হতেই মৌ বলে উঠল ওই তুই আগে আসতে পারিস না সায়মা হেসে বলল এই অলস প্রাণী আগে আসবে জীবনেও না দৃশ্য রেগে বলল দেখিস কাল আমি ঠিক সময়ে এসে দেখাব মৌ হেসে বলল এমন প্রমিজ তুই বহুবার করেছিস কাল দেখিস মৌ সায়মা নাবিলা আর দৃশ্য বেস্ট ফ্রেন্ড চার বান্ধবী মিলে সারাদিন বাদরামি করে বেড়ায় স্কুল ছুটির পর বের হয়ে তাদের কোনো আইসক্রিম খাবার ইচ্ছা হলো। কিন্তু তাদের সকলের টাকা মিলে একটা মাত্র কোনো আইসক্রিম কিনা সম্ভব তাই দৃশ্যর মাথায় দুষ্ট বুদ্ধি আসলো সে সবাইকে নিয়ে দোকানে ঢুকে গেল পাশে দুইজন ছেলে তাদের বিপরীতে দাঁড়িয়ে আছে দৃশ্য একটা আইসক্রিম নিয়ে ইচ্ছা করে পাশের ছেলেটার সাথে ধাক্কা খেলো আর সাথে সাথেই তার হাত থেকে আইসক্রিমটা পড়ে গেল নাবিলা মৌ আর সাইমা অবাক হয়ে তাকিয়ে আছে দৃশ্য ঠিক কি করতে চাইছে তা ঠিক তারা বুঝতে পারছে না আকস্মিক ধাক্কায় ছেলেটা ঘুরে দাঁড়াল দৃশ্য নিচের দিকে তাকিয়ে মুখটা কাদো কাদো করে বলল আল্লাহ আমার আইসক্রিম ফেলে দিল এখন আমি কি খাব উপরে তাকিয়ে সে দেখল ধূসর একজোড়া চোখ তার দিকে অবাক চোখে তাকিয়ে আছে দৃশ্য কেঁদে কেঁদে বলল এই বিড়াল চোখ ভাইয়া আপনি আমার আইসক্রিম ইচ্ছা করে ফেলেছেন তাই না বিড়ালের মতো চোখ বলে কি নিজেও বিড়ালের মতো ছোচ হয়ে গেছেন দৃশ্যর কথায় ছেলেটা অবাক হয়ে বলল সরি আমি খেয়াল করিনি খেয়াল করিনি মানে আপনি ইচ্ছে করে ফেলেছেন বলেই সে নেকা কান্না শুরু করলো ছেলেটা বিরক্ত হয়ে বলল এই পিচ্ছি কান্না বন্ধ করো আমি তোমাকে আইসক্রিম কিনে দিচ্ছি ওকে দৃশ্য এবার কান্না বন্ধ করে বলল আচ্ছা ছেলেটার দোকানদারকে উদ্দেশ্য করে বলল ভাই ওকে একটা আইসক্রিম দিয়ে দেন তো দৃশ্য সাথে সাথে চেঁচিয়ে বলল মামা চারটা দেন ছেলেটা কপাল কুচকে ফেলল দৃশ্য চারটা আইসক্রিম নিয়ে নিজে একটা রেখে বাকিগুলো তিন বন্ধুবিদের দিয়ে বেরিয়ে গেল আর ছেলেটা এখনো অবাক হয়ে সেই দিকে তাকিয়ে রইল তার পাশের ছেলেটা বলে উঠল মাহাদ এইটা কি হলো মাহাদ সেদিকে তাকিয়েই বলল আমিও তাই ভাবছি এই পিচ্ছি আমাকে এইভাবে বোকা বানিয়ে চলে গেল শামসুন্নাহার বেগম ধীরে ধীরে তার নাতির রুমে ঢুকলেন তার নাতি পরম শান্তিতে গভীর ঘুমে তলিয়ে আছে সকালের তীক্ষ্ণ রোদ গ্লাসের জানালা ভেদ করে না ঢুকতে পারলেও রুমটায় আবছা আলো রয়েছে আর সেই আলোতেই বিছানায় শোয়া মানুষটাকে এক রাজপুত্র মনে হচ্ছে আসলেই তার নাতি কোনো রাজপুত্রের চাইতে কম কিসে হাজারো মেয়ে তার নাতিকে দেখে চোখ সরাতে পারে না ছেলেটা একদম তার বাবার মতো হয়েছে তার ছেলেটাও ঠিক এমন চাঁদের মতো সুন্দর ছিল নাহার এগিয়ে গেলেন জানালার দিকে পর্দা সরাতেই সারা রুম আলোয় ভরে উঠল নাতির দিকে ফিরে দেখলেন চোখ কুচকে শুয়ে আছে এবার তিনি বিছানার পাশে বসে নাতিকে ডাকলেন এই এ বড় সাহেব আর কত ঘুমাবি বেলা বারোটা বেজে গেছে এখন অন্তত উঠ ঘুম ঘুম চোখে মাহাদ বলল প্লিজ দাদি ডিস্টার্ব করবে না ঘুমাতে দাও হারামজাদার উঠো বলতেছি এবার মাহাত চোখ কুচকে তাকালো। আর বলল ঈশস দাদি সকাল সকাল গালি দিতেছ কেন শামসুন্নাহার বিরক্ত হয়ে বলল তো আর কি করব সারা দিন তোকে চোখের দেখাও দেখি না সারাদিন ব্যস্ত থাকিস এই বুড়ির জন্য তোর কাছে কোনো সময়ই নাই মাহাদেবার দাদিকে জড়িয়ে ধরে বলল সুইট দাদি আমার এত রাগ করো কেন রাগ করব না তো কি করব সারাদিন এই বুড়িটার সাথে কথা বলার জন্য বাসায় একটা মানুষ নাই তোর মা তো নিজের ধ্যানে মগ্ন আর তোর ছোট ভাই তার দেখা তো সারা সপ্তাহে পায় না কত করে বলি একটা বিয়ে করো, না তা করবি কেন ওই কালনাগিনীটা আমার সোনার সংসার ধ্বংস করে ফেলেছে এবার মাহাদ বিরক্ত হচ্ছে ভীষণ বিরক্ত সেই দাদিকে ছেড়ে উঠে সোজা বাথরুমে চলে গেল আর পেছনে দাদি বকবক করেই যাচ্ছে ফ্রেশ হয়ে মাহাদ নাস্তা সেরে এক কাপ কফি নিয়ে বারান্দায় বসল গত পরশু সে বাংলাদেশে এসেছে গত তিন মাস সে লন্ডনে থেকেছে তার বেশ কয়েকটা কনসার্ট হয়েছে সেখানে তাই তিন মাস থাকতে হয়েছে আর পরশু এসেই কাল আবার ঢাকায় কনসার্ট করল তাই আজকের দিনটা একদম ফ্রি মাঝে মাঝে নিজের জন্য কিছুটা সময় রাখা দরকার কিন্তু সকাল সকাল দাদি তার মাথাটা বিগড়ে দিয়েছে সব কিছু ভুলতে সে যতই পালাতে চায় অতীত তার পিছন আরও বেশি ঝাপটে ধরে আজও তার সেই প্রথম দেখার কথা মনে পড়ে কিভাবে এক পিচ্ছি মেয়ে তাকে বোকা বানিয়ে চলে গেছিল মাহাদ তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে তখন থেকেই সে টুকটাক গান বাজনা করত স্কুলের বিভিন্ন অনুষ্ঠান এবং এলাকার বিভিন্ন অনুষ্ঠানে সে গান গাইত গানের প্রতি আসক্তি তার ছোটবেলা থেকেই সেদিন সে আর তার বন্ধু রাফসান মিলে দোকানে গিয়েছিল কোল্ড ড্রিঙ্কস কিনতে হঠাৎই পিছন থেকে একটা মেয়ের ধাক্কা লাগল সে দেখতে পেল ফ্লোরে আইসক্রিম পরে আছে মেয়েদের দিকে তাকাতেই সে কিছুটা চমকালো কোনো এক অদ্ভুত আকর্ষণে সে মেয়েটা থেকে চোখ সরাতে পারছিল না কাদু কাঁদো ফেস নিয়ে আইসক্রিমের দিকে একবার তাকাচ্ছে আর একবার তার দিকে তাকাচ্ছে সেই ঘোর থেকে বেরিয়ে আসতেই সে বুঝতে পারল ওই মায়াবতী পিচ্ছি মেয়েটা তাকে ভীষণভাবে বোকা বানিয়ে চলে গেছে এই বিষয়টা নিয়ে রাফসান সারাটা দিন বেশ মজা নিয়েছে তার বেশ কদিন পর মাহাদ রাফসান তানিম জয় সকলে মিলে কলেজ গেটে বসেছিল মূলত বন্ধুদের আড্ডা বাজি চলছিল হঠাৎ দেখতে পায় দুইটা মেয়েটা গেট দিয়ে ঢুকছে তার মধ্যে একটা মেয়েকে খুব ভালো করে চেনে কারণ এই কয়েদিনে মাঝেই এই মেয়েটাকে সে বহুবার কল্পনা করেছে জামার উপর ক্রস বেল্ট পাড়া আর মাথায় দুইটা জুটি করা এই পিচ্ছি মেয়েটা সেদিন তাকে বোকা বানিয়ে চলে গেছিল সেদিন খেয়াল করতে না পারলেও মাহাদাজ বুঝতে পেরেছে মেয়েটা তাদের স্কুলে পড়ে মূলত এটা স্কুল এবং কলেজ একসাথে মাহাতকে সেদিকে তাকিয়ে থাকতে দেখে জয় বলল কি মামা কলেজের সুন্দর সুন্দর মেয়ে রেখে বাচ্চাদের দিকে চোখ যায় কেন জয়ের কথায় রাফসান সেদিকে তাকাল আর দেখতে পেল সেদিনের সেই মেয়েটা রাফসান হেসে জবাব দিল আরে ব্যাটা এটাই তো সেই মেয়ে যার কথা তোদের বলছিলাম আমাদের মাহাতকে বলদ বানাইছে এই পিচ্ছি। তানিম ভীষণ এক্সাইটেড হয়ে বলল দাঁড়া মামা মেয়েটার ক্লাস নেই সিনিয়রদের বোকা বানানো তানিম জোরে ডেকে উঠল এই পিচ্ছি বলে কিন্তু মেয়েটা তাদের দিকে ফিরেও তাকাল না তানিমের অবস্থা দেখে বাকি বন্ধুরা হেসে উঠল তানিম আবার ডেকে উঠল এই দুই জুটি বলে দৃশ্য আর নাবিলা প্রথমে না বুঝলেও এবার বুঝতে পেরেছে তাই পিছনে ঘুরে তাকাল তামিম তাদের ইশারায় কাছে ডাকলো তারা কাছে আসতেই তানিম বলল তোমাদেরকে যে ডাকছি শুনতে পাও না দৃশ্য বলে উঠল ভাইয়া আপনি তো পিচ্ছি দুই জুটি এগুলো বলে ডাকছিলেন আমরা কিভাবে বুঝব আপনি আমাদের ডাকছেন তানিম বেচারার অবস্থা দেখে এবার জয় বলে উঠল তোমাদের নাম কি বলতো দৃশ্য বলে উঠল আমার নাম নূরপা জাহান দৃশ্য আর ও নাবিলা তোমাকে ওর নাম বলতে বলেছি আপনি তো বললেন তোমাদের নাম বলো তাই আমি আমাদের নাম বললাম আপনি তো আর এটা বলেননি যে শুধু তোমার নাম বলো জয় এবার বুঝতে পারল এই মেয়ে অতি চালাক সে আবার বলল কোন ক্লাসে পড়ো ক্লাস এইটে এবার তানিম কিছুটা রেগে বলল তোমাদের তো অনেক সাহস ক্লাস এইটে পড়ে সিনিয়রদের বোকা বানাও দৃশ্য প্রথমে কিছু বুঝতে না পারলেও পরে মাহাদের দিকে চোখ পড়তেই সে বুঝতে পারল বড় ফাঁসা ফেঁসে গেছে নাবিলা তো ভয় শেষ এবার সে বলল আমি কোথায় বোকা বানালাম এই ভাইয়া তো আমার আইসক্রিম ফেলে দিয়েছ তার বদলে আমাকে আইসক্রিম কিনে দিয়েছ এবার জয় বলে উঠল তুমি ইচ্ছা করে ধাক্কা দিয়েছ তাই না আমি ইচ্ছা করে দেইনি তো ভাইয়া আচ্ছা ঠিক আছে আমি ওই ভাইয়াকে টাকাটা দিয়ে দেব আমি তো জানতাম না ভাইয়াটা এত গরিব মাহাদ এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল মেয়েটা আবার তাদের ঘোল খাওয়াতে চাইছে এটা সে বেশ বুঝতে পারল তাই সে বলল তোমাকে কোনো টাকা দিতে হবে না যাও ক্লাসে যাও আরে না ভাইয়া আমি আপনাকে কাল টাকাটা দিয়ে দিব ঈশ্বস নিশ্চয়ই আপনার আম্মু অনেক বকা দিয়েছে আবার মারেনি তো মাহাদ এবার কিছুটা থতমত খেয়ে গেল মেয়েটাকে ঠিক এই পরিমাণ বাদর হবে সেটা তার আগেই বোঝা উচিত ছিল মাহাদ কিছুটা রেগে বলল বলেছি না টাকা দিতে হবে না যাও ক্লাসে যাও দৃশ্য মুচকি হেসে চলে গেল রাফসান হেসে বলল মামা এটা তো পুরাই বোম এই মেয়ে তো আমাদের এক ঘাটে বেছে আরেক ঘাট থেকে কিনে আনতে পারবে মাহাদ এখনও দৃশ্যর যাওয়ার দিকে তাকিয়ে আছে মেয়েটার নামটা তার ভীষণ পছন্দ হয়েছে মনে মনে বেশ কয়েকবার নামটা আওড়ালো দৃশ্য 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 আজ অফিসে এসে দৃশ্য একটু অবাক হল অন্যান্য দিনের তুলনায় আজ অফিসে ডিসিপ্লিনের মাত্রাটা একটু বেশি মিস লুগনার আন্ডারে যারা কাজ করে তারা সব সময় অনেক বেশি ডিসিপ্লিন মেনটেন করে তা না হলে মিস লুগনা তো সবাইকে কাঁচা লবণ দিয়ে মিশিয়ে খেয়ে ফেলবে তবে বাকি ডিজাইনারগুলো লুগনার তুলনায় একটু কম টর্চার করে যার ফলে মাঝে মাঝেই তাদের আন্ডারের লোকগুলোর মধ্যে কিছুটা অলসতা দেখা যায় তবে আজ সবাইকে ভীষণ চটপটে মনে হচ্ছে বিষয়টা ক্লিয়ার হতে দৃশ্য তার কলিগ ইসিতাকে জিজ্ঞাসা করল ঘটনা কি ইশিতা জানানো ফ্যাশন হাউজের ওনার আজ অনেকদিন পর আসছে সকাল থেকে দৃশ্য মিস লুগনার পেছনে পেছনে ঘুরছে মিস লুগনার মাথা আজ বেশ গরম তার বেশ কয়েকটা ড্রেস এখনও রেডি হয়নি ড্রেস মেকারদের এতক্ষণ ভীষণ ঝেড়েছে ডিসিপ্লিনহীন মানুষ মিস লুগনা একদমই পছন্দ করে না তাই দৃশ্য বেচারিও ভয় আছে কখন না তাকেও বকা শুনতে হয় লাঞ্চ শেষে দৃশ্য করিডোরে দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছে পা দুটিও আজ কেমন অসার হয়ে আসছে লুগনার পিছনে দৌড়ে তার পা ব্যথা হয়ে গেছে তবে দৃশ্য মাঝে মাঝে অবাক হয় মিস লুগনার কাজের এনার্জি কখনো কমে না মহিলাটার কিছু কাজ বিরক্ত লাগলেও তার অনেক হেবিট দৃশ্যর খুব ভালো লাগে তার জীবনে এমন মানুষ সে আর একজনকে দেখছে আর সে হল তার স্কুলের আতিক স্যার তিনিও দৃশ্যকে ভীষণ দৌড়ের উপর রাখত দৃশ্য হঠাৎ পুরনো দিনে হারিয়ে যেতে লাগল সেদিন ওই মানুষটাকে জব্দ করতে পেরে সে ভীষণ খুশি ছিল আসলে তার কাজই সারাদিন বাদরামি করে বেড়ানো এতে করে তার মায়ের বকুনি কম খেতে হয় না সন্ধ্যায় সে বসে টিভি দেখছিল মূলত ডরিমন তার ভীষণ পছন্দ সোফায় বসে কার্টুন দেখছে আর হাসছে কিছুক্ষণ পর তার মা মাগরিবের নামাজ পড়ে আসলেন মেয়েকে এখনো টিভির সামনে দেখে ধমক দিয়ে বললেন এই আজান কানে যায় না যায় তো তাহলে নামাজ না পড়ে এখনো টিভির সামনে বসে আছিস কেন যা নামাজ শেষ করে পড়তে বস দৃশ্য বিরক্ত হয়ে বলল তোমাদের সব রুলস কি শুধু আমার জন্য ভাইয়া তো এখনো বাসায় আসেনি কই তাকে তো কিছু বলো না তুই নিজের চিন্তা যা রুমে যা এমন সময় ফাহিম বাসায় ঢুকল দৃশ্যকে মন খারাপ করতে দেখে বলল কিরে বুড়ি মন খারাপ দৃশ্য কাদো কাঁদো মুখ করে বলল কেউ আমাকে ভালোবাসে না যত বাধা আমার ক্ষেত্রে শান্তিতে টিভিও দেখতে পারি না ফাহিম দৃশ্যর মাথায় চাপড় মেরে বলল পরীক্ষা শেষ করে আরামসে টিভি দেখবি এখন যা পড়তে যা দৃশ্য বিরক্ত হয়ে বলল এখনই শেষ হয়ে যাবে ডরিমন শেষ করে তারপর যাব এমন সময় হঠাৎ ডোরবেলের সাউন্ড শুনে দৃশ্য থতমত খেয়ে গেল সোফায় রিমোট ফেলে এক দৌড়ে রুমে চলে গেল কারণ সে জানে এই মুহূর্তে তার বাবা বাসায় এসেছে দৃশ্য তার বাবাকে ভীষণ ভয় পায় টিফিন আওয়ারে দৃশ্য আর তার বান্ধবীরা মিলে ক্যান্টিনে সিঙ্গারা সমুচা খাচ্ছে হঠাৎই দৃশ্যের চোখ গেল সাইডের কর্নারের টেবিলের দিকে সেদিনের সেই ছেলেটা আর তার বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছে দৃশ্যর ক্লাসমেট ইভার কাছে জিজ্ঞাসা করল ওই ভাইয়াটা কে চিনিস কোন ভাইয়ের কথা বলিস আরে ওই কর্নারের মাথায় ক্যাপ পরা ভাইয়া ও ওটা মাহাত ভাইয়া ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে জানি শুনি কি ভালো গান গায় তুই কিভাবে জানলি উনি গান গায় আমি তো আগে কোনো দিন দেখি নাই উনি কলেজে বেশি একটা আসে না উনার গানের প্র্যাকটিস থাকে তাই আমাদের এলাকার একটা অনুষ্ঠানে গান গাইতে শুনছিলাম তো আমার চোখে পড়ে নাই মৌ মুচকি হেসে বলল কেন রে বান্ধবী ক্রাশ খাইছিস উইদিন এত করে বাস দি এখন আবার ক্রাশ খাস আজাইরা কথা রাখো ক্রাশ কেমনে খায় তাই তো জানি না সাইমা এক্সাইটেড হয়ে বলল তোরা খাইছিস কিনা জানি না বাদ ভাইয়াটাকে প্রথম দেখেই আমি সেই লেভেলের ক্রাশ খেয়েছি কি কিউ দৃশ্য হেসে বলল ওই তুই এমন লুচু কেন এতদিন না বলতি ক্লাস টেনের সাব্বির ভাইকে ভালো লাগে এখন আবার আরেকজন আরে এই মাহাদ ভাইয়ের কাছে সাব্বির ভাই জিরো সায়মার কথা শুনে তার বান্ধবীরা হাসতে শুরু করল পাশে জোরে হাসির আওয়াজ শুনে মাহাদ আর তার বন্ধুরা সেদিকে তাকালো মাহাদ তো কয়েক মুহূর্তের জন্য সেই মুগ্ধ করা বাচ্চা মেয়েটার দিকে হারিয়ে গেল খিল খিল করে হাসছে দৃশ্য জয় বলল ওই পিচ্ছিটা না তানিম বলল যাই বলি সেই পিচ্ছি কিন্তু কিউট আছে কি বলিস মাহাদ তানিম মাহাদের দিকে তাকিয়ে দেখে সে ওই পিচ্ছির মাঝে হারিয়ে গেছে তাই মুচকি হেসে বলল আমার তো মনে হয় শেষ পর্যন্ত না জানি এই পিচ্ছিটাকে ভাবি বলতে হয় তানিমের কথা শুনে সহ তার সব ফ্রেন্ডরা চোখ বড় বড় করে তাকাল তানিম বলল আরে এইভাবে আমার দিকে তাকানোর কি আছে আমাদের মাহাত যেই দেব দেব করে তাকায় ছিল তো আমি কি করব মাহাদ বিরক্ত হয়ে বলল বেশি বুঝিস তুই স্কুল ছুটির পর দৃশ্য আর নাবিলা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে নাবিলা রাস্তায় টেইলার্সের দোকানে ঢুকলো তার আম্মুর কিছু জামা বানাতে দিয়েছে তাই আজ তাকে সেই জামাগুলো নিয়ে যেতে বলেছে দৃশ্য বাইরেই দাঁড়িয়ে রইলো আকাশ মেঘলা তাই ঠান্ডা বাতাস বইছে দৃশ্য তা উপভোগ করছে হঠাৎ খেয়াল করল রাস্তায় মানুষজন তার দিকে আর চোখে তাকাচ্ছে আর মিটিমিটি হাসছে দৃশ্য কিছুতে এর মানে বুঝতে পারল না হঠাৎ পেছনে থেকে পিচ্ছি নামটা ভেসে আসলো সে পিছনে ঘুরে তাকাতেই দেখতে পেল মাহাদ নামের ছেলেটা দৌড়ে আসছে মাহাদ বলতে শুরু করল তুমি শুধু দেখতেই পাচ্ছি না তোমার কাজেও তুমি পিচ্ছি দৃশ্য এই কথায় ততটা অবাক হলো না যতটা অবাক হলো ছেলেটার কাজ দেখে ছেলেটার কথাগুলো বলছে আর শার্পের বোতাম খুলছে দৃশ্য ভাবছে আল্লাহ এই ছেলের মাথার তার ছেড়া নাকি রাস্তার মাঝখানে শার্ট খুলতেছে কেন তার থেকে শার্টটা খুলে দৃশ্যের দিকে এগিয়ে আসলো ভয় দৃশ্য কিছুটা পিছিয়ে গেল রাস্তার মাঝখানে এই ভাইয়া কি শুরু করেছে দৃশ্যকে অবাক করে দিয়ে মাহাদৃশ্যের কোমরে শার্টটা বেঁধে দিল দৃশ্য অবাক হয়ে তাকিয়ে আছে সেই দূষর চোখ জোড়ার দিকে দৃশ্য এবার বুঝতে পারল আসল ঘটনা কি ঘণ্টাখানেক আগে থেকেই তার তলপেটে চিনচিন ব্যথা হচ্ছিল পিরিয়ডের ডেট সে বেমালুম ভুলে বসে আছে এবার আর সে মাহাদের দিকে তাকাতে পারল না একরাশ লজ্জা তাকে ঘিরে ধরল ছি কি বিচ্ছিরি একটা ব্যাপার হয়ে গেল দৃশ্য একবার আর চোখে মাহাদের দিকে তাকালো তার গায়ে একটা ছোট হাতার টিশার্ট জড়ানো আল্লাহ এই ছেলে সার্তের নিচেটি শার্ট ওপরে মাহাদ বুঝতে পারল দৃশ্য ভীষণ লজ্জা পাচ্ছে তাই সে কিছু না বলেই সামনের দিকে হাঁটতে শুরু করল যেতে যেতে সে একবার তার চুলে হাত বুলালো। কিভাবে কাজটা করলো তার দৃশ্য জানে না তবে জিনিসটা তার খুব মনে ধরল কিছুক্ষণ পর নাবিলা আসতেই দৃশ্যকে দেখে বলল কিরে কোমরে কার শার্ট দৃশ্য নাবিলাকে পুরো ঘটনাটা বর্ণনা করল নাবিলা ভীষণ আফসোস নিয়ে বলল দেখলি ছেলেটা কত ভালো আর তুই কিনা তার সাথে কত কিছু করলি এখন সব দোষ আমার আইসক্রিম কি সেদিন আমি একা খেয়েছিলাম নাকি তোরাও খেয়েছিস সেদিন ভীষণ লুকিয়ে বাসায় ঢুকেতে হয়েছিল না হলে মায়ের হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হতো। কোমর থেকে সাদা শার্ট বের করে দেখল শার্টের গায়ে কিছুটা দাগ লেগে গেছে সেই দ্রুত শার্ট নিয়ে বাথরুমে ঢুকে গেল আটটার দিকে ফাহিম বাসায় ঢুকল ঢুকে দেখল তার বাবা ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছেন ফাহিমকে দেখে তিনি গম্ভীর কণ্ঠে বললেন ভদ্র ভদ্রবাড়ির ছেলে কি এত রাত পর্যন্ত বাসার বাইরে থাকে ফাহিম কিছুটা কাচুমাচু হয়ে বলল সরি বাবা আসলে আজ এক ফ্রেন্ডের বার্থডে ছিল তো তাই সেখানে গিয়েছিলাম নেক্সট টাইম আর এমন হবে না মনে থাকে যেন ফাহিম যেন হাফ ছেড়ে বাঁচল সেই সোজা চলে গেল দৃশ্যর রুমে রুমে আসতেই দেখতে পেল দৃশ্য টেবিলে বসে মোবাইল টিপছে ফাহিম বিরক্ত হয়ে বলল এই লেখাপড়া রেখে মোবাইলে কি সারাদিন ইশস ভাইয়া তুমিও মায়ের মতো শুরু করো না তো বাবাকে বলে তোকে মোবাইল নিয়ে দেওয়া একদম উচিত হয়নি পরীক্ষায় লাড্ডু মারবি আর বাবা আমাকে কথা শোনাবে বর্তমান যুগে কারো কাছে মোবাইল নেই এমন কি আছে তুমি কি আমাকে ব্যাকডেটেড রাখতে চাও কথা কম বলে পড়তে বস আর তোর জন্য আইসক্রিম এনেছিলাম রাতে সবাই ঘুমিয়ে গেলে লুকিয়ে ফ্রিজ থেকে বের করে খাবি না হলে মা আবার আমার উপর চিৎকার চেঁচামেচি শুরু করবে দৃশ্য ভীষণ এক্সাইটেড হয়ে বলল থ্যাংক ইউ ভাইয়া আই লাভ ইউ ফাহিম মুচকি হেসে বলল লাভ ইউ টু গুড়ি ফাহিম চলে যেতেই দৃশ্য আবার ফেসবুকে মাহাদকে সার্চ করল এতক্ষণ ফেসবুকে সে মাহাদকে খুঁজছিল কিন্তু কিছুতেই তার আইডিটা খুঁজে বের করতে পারল না মাহাদের পুরো নামটা তার ঠিক জানা নেই পুরো নামটা জানা থাকলে খুঁজে বের করাটা সহজ হত সে আবার নজর ফেরাল বারান্দার দিকে বাতাসে এই শার্টটার দুলছে আজ প্রথম সে নিজ হাতে কোনো কাপড় পরিষ্কার করল সেটাও কিনা ওই ছেলেটার শার্ট আর যাই হোক এই শার্টটা বাসার কারও চোখে পড়ার আগেই ব্যাগের লুকিয়ে ফেলতে হবে না হলে বাসায় লঙ্কাকাণ্ড বেঁধে যাবে রক্ষণশীল পরিবারের মেয়ে সে তাই ছেলেদের সাথে খুব একটা সক্ষতা গড়ে ওঠে না ক্লাস সিক্সে পড়ার সময় একটা ছেলে তার সাথে কথা বলতে চাইত তার সাথে বন্ধুত্ব করতে চাইত কোনোভাবে ফাহিম সেই খবর পেয়ে ছেলেটাকে সেই ধোলানি দিয়েছিল এরপর থেকে আর কোনো ছেলে দৃশ্য সাথে লাগতে আসে না ফাহিম পাশের এলাকার একটা কলেজে পড়ে সে এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে বাবার ক্ষমতার জন্যই এলাকায় তার পরিচিতি আছে হঠাৎ ইশিতার ডাকে তার ঘোর ভাঙল ইশিতা বলল এই দৃশ্য কখন থেকে ডাকছি শুনতে পাও না সরি আসলে খেয়াল করতে পারিনি বলো কি হয়েছে আরে লুবনা ম্যাম তোমাকে আজাদ ভাইয়ের কাছ থেকে ড্রেসগুলোও নিয়ে যেতে বলেছে স্যার চলে এসেছে উনার ড্রেসগুলো আজাদ ভাইয়ের কাছে আছে লুবনা ম্যাম তোমাকে সেগুলি নিয়ে যেতে বলেছে আচ্ছা যাচ্ছি থ্যাংক ইউ দৃশ্য দ্রুত চলে গেল আজাদ ভাইয়ের কাছে আজাদ ভাই মূলত মিস লুবনার ডিজাইনকৃত ড্রেসগুলো মেক করে থাকে দৃশ্য ড্রেসগুলো কালেক্ট করে ট্রায়াল রুমের দিকে এগুলো কাপড়ের বড় বড় বক্সগুলোর জন্য দৃশ্য ঠিকমতো হাঁটতে পারছে না কোনো মতে ট্রায়াল রুমের টেবিলে বক্সগুলো রাখল কপালের ঘামটুকু মুছে কোমরে হাত দিয়ে পিছনে ঘুরতেই সে ভীষণ শখ খেল এই মানুষটা এখানে কি করছে চলবে